অভিবাসন প্রত্যাশীদের চাপ বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তগুলোতে। বিভিন্ন জাতীয়তার প্রায় 700 শিশু সহ 2800 অভিবাসন প্রত্যাশীদের একটি দলকে সম্প্রতি ভেরাক্রুজের অসহায় অবস্থায় দীর্ঘ পথ পাড়ি দেবার ক্লান্তি নিয়ে বিশ্রাম করতে দেখা গেছে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। অভিবাসন প্রত্যাশীদের দলটি অন্তত এক মাস আগে দক্ষিণ মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের পথে যাত্রা শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে তাদের পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার আগে তারা বিশ্রাম নিতে এবং তাদের শক্তি পুনরুদ্ধার করতে এখানে থেমেছে। অভিবাসন প্রত্যাশী সোনিয়া পরিবারের বাকি সদস্যদের রেখে একাই এই অনিশ্চিত যাত্রায় নেমেছেন। তিনি জানেন না শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে তার পৌঁছানো আদৌ হবে কিনা। কাঁদতে কাঁদতে তিনি তার দুর্দশার কথা জানান প্রতিবেদককে। পরিবারকে এখানে রেখে এই যাত্রা খুব কঠিন, পুরোটা পথ হেঁটে আসতে হয়েছে। আমাদের পরিবহন দেওয়ার কথা বলেও তারা তাদের কথা রাখেনি। আমরা কাজের জন্য সীমান্ত পার হতে চাই। আমরা সরকারের ওপর বোঝা হতে আসছি না, বরং কাজ করতে আসছি। অভিবাসন প্রত্যাশীদের অনেকেই অভিযোগ করে বলেন মেক্সিকান ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট তাদেরকে বাধা দেয়নি, কিন্তু শারীরিকভাবে অপদস্থ করার জন্য তাদের কোনো পরিবহন নিতে বাধা দিয়েছে, যা তাদের উত্তর সীমান্তে পৌঁছাতে কষ্টদায়ক করেছে। অভিবাসন প্রত্যাশীদের ক্যারাভান সমন্বয়কারী পাবলো লুইস ফ্লোরেন্স জানান, পরিবারকে ওখানে রেখে এই যাত্রা খুব কঠিন, পুরোটো পথ হেঁটে আসতে হয়েছে। আমাদের পরিবহন দেওয়ার কথা বললেও তারা তাদের কথা রাখেনি। আমরা কাজের জন্য সীমান্ত পার হতে চাই। আমরা সরকারের উপর বোঝা হতে আসছি না। 2021 সালে বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক অভিবাসী মেক্সিকো থেকে অবৈধভাবে পাড়ি দেওয়ার চেষ্টা করেছে। সারা বিশ্ব থেকে অভিবাসন প্রত্যাশীদের দল প্রতিদিনই ভিড় করছে সীমান্তগুলোতে। কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলায় অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে বিপুল সংখ্যক মানুষ পালিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করছে। কিউবার অভিবাসন প্রত্যাশী আদ্রিয়ান বাজান বলেন, হ্যাঁ, আমরা কার্যত হেঁটেই শহর পাড়ি দিয়েছি, কারণ ইমিগ্রেশন কর্মকর্তারা আমাদের কোনো পরিবহন, বাস বা অন্য কিছু নিতে দেয়নি। তারা বলে যে তারা মানুষকে শারীরিকভাবে নিঃস্ব করতে চায়, যাতে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠাতে পারে। আমরা একসাথে পথ চলার চেষ্টা করছি, যাতে আমরা নিরাপদে সীমান্তে পৌঁছাতে পারি। পথে ইমিগ্রেশন কর্মকর্তারা আছে, মাফিয়া কার্টেল আছে, তাদের আমরা এড়িয়ে যাই। এভাবে আমরা সব হারাতে চাই না।